খুব এর নিচে সঞ্জিত পাথর এই সোমবার বলে মানে অনেক ভিড় হয়েছে প্লাস রবিবার আরো বেশি ভিড় জানিস তো বহুত কাজ বলি বহুত কাজ বলি সঞ্জিত এই গাছে মনে হয় আম গাছে ভর্তি গাইস কাজ বলি এই যে হেলিকপ্টার গুলো মানে এই ভিক্টোরিয়ার দুপাশ দিয়ে ঘুরছে ঠিক আছে গাঁদা ফুল গাছ ওইটা কি গাছ আরে গাইস ফাইনালি এখন চলে এসেছি মানে পুরোপুরি মানে ইয়ে ভিক্টোরিয়ার মধ্যে ঠিক আছে আর এখন হচ্ছে এই যে সামনে আছে এরকম মানে ঝর্ণার জল আর এদিকে হচ্ছে ভিক্টোরিয়া ঠিক আছে এই যে এদিকে হচ্ছে ভিক্টোরিয়া আর এখানে এখন মানে বসেছি একটু রেস্ট নিচ্ছি মানে এতক্ষণ ধরে হেঁটে হেঁটে আসার পর প্রায় কমসে কম মনে হয় কত কিলোমিটার তাও প্রায় 2-3 কিলোমিটার হেঁটে হেঁটে এসেছি প্রায় আর একটা অন্য জায়গাতে গেছিলাম সেখান থেকে যাওয়ার পর এখানে হেঁটে হেঁটে এসেছি আর এই যে এখন প্লেসটা খুব সুন্দর আর এখানে এখন এখানে কাকা কাকু শুয়ে আছে কি সুন্দরভাবে ঠিক আছে মানে কুড়ি টাকা টিকিট নিয়েছে পুরো মানে শুয়েছে শুয়েছে টাকা শুয়ে পুরো শুয়ে বসে মানে টাকা পুরো শুয়ে বসে একবারে পুরো টাকা উঠিং করে যাবে গাইস ঠিক আছে এরকম সামনে আছে এরকম তো চলো সামনে যাবো একটু পরে কারণ এতক্ষণ একটুখানি রেস্ট নিয়ে যাই তারপর যাবো ওই সামনে ওইটাকে দেখতে মানে আমরা কোনো ওই ওদিক দিয়ে ঢুকতে পারবো লম্বাভাবে কিন্তু আমরা ঢুকি না আমরা এদিক দিয়ে ঘুরে এসেছি এইটা দেখার জন্যে চলো একটু রেস্ট নিয়ে নিই কিছুক্ষণ তারপর ওখানে দেন ওখানে যাবো দেখতে পারবো কী হয় ফাইনালি এখন দেখলাম হেলিকপ্টার ও এই এই মাঠটা নামবে এই মাঠটা নামবে আর কারেক্টার বুঝাই দেয় যাই দেয় দেয় সব আর্মি 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 সব আর্মি এই এই মাঠটা নামবে এই মাঠটা যে মাঠটা দেখেছিলাম আর কাছে গাইজ আরেকটা এই যে দেখেছো ওদিকে এ ভাই এটা বাংলাদেশ দিয়ে আইসে দেখ বাংলাদেশ দেখতে গাইজ বাংলাদেশ ওই যে একটা এই যে এটা বাংলা ইন্ডিয়া এই যে এরে না বর্তা জিনিস তো গাইজ ফাইনালি হয়তো মানে এখানে কোনো প্রোগ্রাম আছে তার জন্য হয়তো এখানে মানে পুরো ফুল সেট আপ হচ্ছে এই যে দেখো এই যেখানে প্রোগ্রাম মানে সিনেমা যেরকম সিনেমা বলছে মানে শুটিং আছে তার জন্য মানে ফুল সেট আপ হচ্ছে আর আজকে ব্লগটা মানে এরমভাবে শুরু করলাম ঠিক আছে হট করে মানে হট করে আসতে আসার পর আজকে ব্লগটা হট করে শুরু করলাম ঠিক আছে তো চলো দেখতে পারবো কি দেখাই বা কি না দেখাই এখন ওদিকে যাবো এদিকে এতক্ষণ বসেছিলাম বসে থাকার পর এখন ওদিক যাবো বাড়িতে ফোন করে চোখে ঠিক আছে এই সঙ্গে ধরিস না ঠিক আছে তো আর আমরা গেছিলাম হচ্ছে স্প্ল্যানেডে তার জন্য এখানে তাড়াহুড়ো করেছি স্প্ল্যানেডে ব্যাগ দিয়ে ব্যাগে সব জিনিসপত্র কিনে নিচ্ছি জামা প্যান্ট কম কম দামে কিনে নিচ্ছি গাই সব দেখতে পারবো দেখাবো ওখানে বাড়ি গিয়ে একবারে আর না তো এখানেই দেখাবো ঠিক আছে দেখো এই যে এখানে এখন মানে এই যেরকম ভিউটা পুরো একটা সিনেমাটিক শট তো চলো একটা সিনেমাটিক শট এনজয় করতে হবে ততক্ষণে দেখো মানে আর্মি সে দেখালাম হেলিকপ্টার মেলিকপ্টার অনেক কিছু দেখালাম তাহলে একটা সিনেমাটিক শট এনজয় করতে হবে 15 মিনিটস লেটার তো গাইস ফাইনালি এখন আছি হচ্ছে মানে এইটার সামনে এই যে আর এখানে একটা বড় একটা কি কোম্পানি একটা বিল্ডিং আছে এটা জানি না কি টাটা স্টিল বা কি জিনিস আছে হয়তো আর এখন যাবো হচ্ছে ওদিকে এখন মানে ঝিলের সামনে আছে ঠিক আছে এখানে ভিউটা জাস্ট ভাই অসাম প্রথমবার আসলাম তাই বুঝতে পারছি ভিউটা অসাম লেভেলের ঠিক আছে তো চলো এখানে অনেক কাঠ বিড়ালি আছে গাছে উঠছে ঠিক আছে জায়গাটা দেখো গাইস সময় দিনে বহুত বহুত কাঠ বিড়ালি বহুত গাছ বেলি বহুত গাছ বেলি সঞ্জিত এই গাছে মনে হয় আম গাছে ভর্তি গাইস কাঠ বেলি এই যে ভর্তি ভর্তি কাঠ বেলি ভর্তি ভর্তি কাঠ বেলি গাছে এই সঞ্জিত বেশ ফাইনাল এখন চলে এসেছি মানে এটা সামনে ওই দেখ ঘুরছে ওই দেখ হ্যাঁ ঠিকই কথা ঘোরটা জমা না পুরো বুঝলি তো পুরো ঘোরটা চারিদিকে আর কয়েস কত লোক দেখো গাইস আজকে হয়তো আজকে সোমবার আছে কত লোক আর পুরো এই হেলিকপ্টারগুলো মানে এই ভিক্টোরিয়ার দুপাশ দিয়ে ঘুরছে ঠিক আছে এই যে ভিক্টোরিয়া এখন একটা তাহলে একটা সিনেমাটিক শট এনজয় করতে হবে গাইস ততক্ষণে 15 মিনিটস লেটার এদিকে 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 হচ্ছে তাজমহল এদিকে পুকুর ওদিকে একটা হাঁস আছে শয়তান তো গাইস ফাইনাল হচ্ছে এখন মানে সেই সময় যে সময় মানে এটাকে ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে আর এখানে রাস্তাটা মানে খুব নিচে সঞ্জিত পাথর মার খাবি তোমার লাস্টে কিন্তু রাস্তাটা গাইস সেই লেভেলের রাস্তা এখন এখানে মানে বাইরের দিক যাবো এখানে এখন বাইরের দিক যাবো সোজা যা দেখলাম সিনেমাটিক শট বা যা এখন
গাঁদা ফুল গাছ, ওইটা কি গাছ জানি না, ওইটা জানি না কি গাছ জানি না বলে বলবো না, ঠিক আছে। আর এখানে এখন মানে এরকম আজকে সোমবার বলে তো আজকে সোমবার বলে মানে অনেক ভিড় হয়েছে, প্লাস রবিবার আরও বেশি ভিড় হয়ে তো। এখানে গাছগুলো দেখ, সুপুরি গাছ না না সুপুরি গাছ না, পাইন গাছ তো জানি না, ও কী বলছে পাইন গাছ, ঠিক আছে সেটা না। তো চলো এখন বাইরের দিক যায়, ওদিকে যায় যেখানে হেলিকপ্টারগুলো মানে যেখানে উঠছিল মানে ওই ওই জায়গা দিয়ে, ওইখানে মাঠ আছে একটা বড়, সেখানে হেলিকপ্টারগুলো উঠছিল সেখানে যায় গিয়ে তারপর তোমার সঙ্গে দেখাচ্ছে। এখানে একটা হার্ট স্মারক সাথে মানে 2000 years later. হেলিকপ্টার একসাথে উঠছে, ঠিক আছে, রেসাবে মনে হচ্ছে এখানে এখন ধুলোতে ভর্তি হয়ে গেছে। ইসি রে ওই দেখ, এই ধরে হাত কাঁপে, ওই দেখ রাউন্ড মারছে, খালি রাউন্ড মারছে। গাইস তো গাইস ফাইনাল হয়েছে, এখন হচ্ছে কলকাতার রাস্তায়, কলকাতার রাস্তায় ফার্স্ট টাইম ব্লগিং অন, পুরো এখানে ভিউটা সেই লেভেল আসছে, গাড়ি আসছে উল্টো দিকে সাইডে, আয় চাপা দিচ্ছে তো কিছু বলতে পারবি না, কারণ ফুটপাথ থাকতো গাইস রাস্তায় যাচ্ছি, তার জন্য এক অন্য একটা কারণ আছে, সেই কারণ তুমি দেখতে পারবে না। তো ফাইনালি এখন এখানে সোজা বাস ধরার জন্য, ঠিক আছে, এখানে বাস ধরবো, বাস ধরে তারপর যেতে হবে সোজা এখানে মানে হাওড়াতে, হাওড়াতে তারপর আবার ট্রেন ধরে আবার যেতে হবে অন্য দিকে, ঠিক আছে। তো এখানে তখন সোজা হাঁটতে হবে কি, ওখানে বাস ধরতে হবে, বাস ধরে যেতে হবে হাওড়া, যে তারপরে হাওড়াকে যদি কটা জানি না, আমার ফোন যখন তখন সুইচটা হয়ে যাবে 19% চার্জ, ঠিক আছে, যতটা পারবো করবো আর যতটা পারবো করবো, ঠিক আছে, 19% চার্জ। ওদিকে অনেক লোকজন যাচ্ছে এখন মানে ঘুরতে, ঠিক আছে, অনেকে যাচ্ছে ঘুরতে, আমরা এখন যাচ্ছি এখানে বাড়ি, কারণ অনেক সকালবেলা এসছি তাই, ঠিক আছে, এখন চলো। তো ভাই চলেছি এখন হায়দ্রাবাদ প্ল্যাটফর্মে। The next day. ব্যাপারটা কেমনই যেমন হুট করে বললাম যে ছয় যাবি চলো, বললে হ্যাঁ চল তাহলে যাই, ঘুরে আসি, আমি যাচ্ছি না, স্কুল পরীক্ষা মরীক্ষা হয়ে গেছে, যখন ছুটি হয়ে যায় তাই বললাম যে চল একটু ঘুরে আসি, তাই ঘুরতে গিয়ে দেখা গেলো এই হলো, মানে পুরো ভাবলাম যে ঘুরতে যাবো নিশ্চয়ই একটা ভিডিও করেই নিয়ে যাই, ইচ্ছা ছিল না করার, তাও বললো, আমি বললাম দুজন মিলে করলাম, সেটা বড় কথা না, কিন্তু অর্ধেক শ্যুট করেছে, অর্ধেক আমি শ্যুট করতে পারিনি, মানে যেটুকুনি শ্যুট করতাম যত চার্জ থাকলে তার থেকে হয়তো 60% শ্যুট করে ফেলেছি, আর মনে হয় 10% শ্যুট করে ওটা বাদ দাও, যাওয়ার হয়ে গেছে। তো শর্ট ব্লগ শর্ট ইয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে, আর এখন আমি সান্ধান করলাম, ঠিক আছে, মানে সারাদিন শুয়েছিলাম ভালো লাগছিল, শরীর ঠিক ছিল না, আর ইউটিউবেরটা থাম্বনেল মানে উপরে যে আমার ব্যানার ছিল সেই ব্যানারটা চেঞ্জ করলাম, বানালাম, ঠিক আছে, এখন বানিয়ে ওটাকে লাগিয়ে দিচ্ছি, যাও গিয়ে চেক করো, দেখতে পারবে ব্যানারটা খুব সুন্দরই বানিয়েছি, হয়তো তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে। এখন বাড়িতে সময় যে পাঁচটা ঠিক 5টা বাজিনি হবে না, 10 মিনিট বাকি, 10 মিনিট বাকি 5টা বাজতে, ঠিক আছে। তো তো যাই হোক আজ ভিডিও অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া হচ্ছে, খুব তো নতুন একটা ব্লগ নিয়ে ঠিক সকাল 10টার সময় ততক্ষণ তারা দেখতে নেন ভাই, আর ভালো থাকো।